প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেশের যে যেখানে যে প্রান্তে থাকো না কেন, কাছেও দূরে, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। আজকে আমাদের বিষয় পদার্থবিজ্ঞান এবং অধ্যায় তৃতীয় বিষয়বস্তু বল, এবং আমরা পড়ব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। এবং অধ্যায় বলের আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জড়তা এবং ভরবেগ। তো বন্ধুরা, চলো বিষয়ে আলোচনা শুরু করে দেই। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বল সম্পর্কে জেনেছিলাম এবং তোমরা খুব ভালোভাবে বুঝেছিলে বল কীভাবে কাজ করে এবং বলের কারণে কী কী ঘটতে পারে। তো সেখানে আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, জড়তা। কোনো বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকতে চায় সবসময়। দেখো, বল প্রয়োগ কালকে দেখেছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সুষম বেগে গতিশীল থাকতে চায়। তাহলে দেখো, বল প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। তাহলে এই যে বস্তুর থাকতে চাওয়ার প্রবণতা, তার নিজস্ব অবস্থায় এই প্রবণতাটা, এই ধর্মটাকেই বলা হয় জড়তা। আমি আবারও বলছি, দেখো, প্রতিটি বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। কোনো বস্তুর তার নিজস্ব অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাই হচ্ছে জড়তা। বুঝেছ? আবারও, কোনো বস্তুর তার নিজস্ব অবস্থায় যে থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম, তাই হচ্ছে জড়তা। এখন জড়তা যেহেতু থাকতে চায়, আমরা আগেই দেখেছি স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তার মানে কি, তোমরা নিশ্চয় বুঝে গিয়েছো যে এই অবস্থা অনুযায়ী জড়তা দুই প্রকার হয়ে যাবে? হ্যাঁ, জড়তা দুই প্রকার, একটি স্থিতি জড়তা, অপরটি গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কোনটি? নিশ্চয়ই বুঝতে পারছো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। যে স্থির বস্তু স্থির থাকতে চায়, এই থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে স্থিতি জড়তা। এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাই হচ্ছে গতি জড়তা। এসো দু একটা উদাহরণের সাহায্যে আমরা জেনে নিই। তোমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে একটি গ্লাস আছে, গ্লাসের উপর একটি কার্ডবোর্ড, কার্ডবোর্ডের উপর একটি কয়েন আছে। দেখো, এই কয়েনটি কার্ডবোর্ডের উপর চিরকালই স্থির থাকবে, যদি না আমরা বাইরে থেকে কোনো বাহ্যিক কারণ এখানে প্রয়োগ করি। এখন কী কারণ প্রয়োগ করবো? দেখো, যদি কার্ডে টোকা দেওয়া হয়, কার্ডটি সরে যাবে, তাহলে কী ঘটবে? দেখো, কয়েনের নিচে কিন্তু কার্ড নেই, তাহলে কয়েন তো তার অবস্থায় থাকতে পারছে না। কী হবে? কয়েনটি গ্লাসে পড়ে যাবে এবং এই অবস্থানে কয়েনটি চলে আসবে। তাহলে এখন কেন এটা ঘটেছে, কয়েন কেন চিরকাল স্থির থাকতে চেয়েছিল? তার স্থিতি জড়তার জন্য, যেহেতু অবস্থান মানে তার পরিবর্তন হচ্ছে, কিসের জন্য? কয়েনের নিচে যে কার্ডবোর্ডটি ছিল, কার্ডবোর্ডটি না থাকার কারণে। এখন তুমি এই কারণটাকে কী বলে ব্যাখ্যা করবে? তুমি ব্যাখ্যা করবে যে কারণ হচ্ছে স্থিতি জড়তা। আবারও বলো, কি স্থিতি জড়তা? তা এই স্থিতি জড়তার জন্য কয়েন কার্ডবোর্ডের উপর চিরকালই থাকতে চেয়েছে। তাহলে এখন যে কোনো জড়তার তুমি ফার্স্ট ক্লু কীভাবে খুঁজে পাবে, যে কোনো ব্যাখ্যাই আসুক না কেন, যে এটি কোন জড়তা? তুমি শুধু খেয়াল করবে যে প্রথম তার অবস্থাটি কি। প্রথম তার যে অবস্থাটি হবে সেটাই হবে কারণ। এখানে কয়েন প্রথমে কী ছিল? স্থির ছিল, এই জন্য কারণটি হচ্ছে স্থিতি জড়তা। যেমন আমরা সবাই দেখি যে যখন আমরা রেস দেখি, হ্যাঁ, 100 মিটার, 200 মিটার বা 400 মিটার, যে একজন বিজয়ী সে ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে, তারপরও থামছে না। কেন থামতে পারছে না? সে গতিশীল অবস্থায় ছিল, গতিশীল অবস্থায় থাকতে চায়। তাহলে এই অবস্থাটা কি, এই অবস্থাটা থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে তার গতি জড়তা। তার কেন খেলোয়াড় ফিনিশিং পয়েন্টে জয়ী হওয়ার পরও থামতে পারে না বলো তো? হ্যাঁ, সেটি হচ্ছে গতি জড়তা। এরকম অনেক 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 উদাহরণ আছে। তাহলে আমরা যেটা সবচেয়ে খেয়াল করব, যে কোনো কারণ জানার জন্য, দেখো প্রথমে যে অবস্থাটা ছিল, দেখো খেলোয়াড় কিন্তু গতিশীল ছিল, তো
তাহলে তার কারণ হবে গতি জড়তা। ব্যাখ্যা তারপর আমাদের মতন করে দিয়ে দিব যে যেহেতু সে গতিশীল ছিল সে গতিশীলই থাকতে চায়। তাহলে এরকম করে দেখো আমাদের এখানে একটি প্রশ্ন আছে, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনে হেলে পড়ে কেন? আবার দেখো, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনে হেলে পড়ে কেন? তাকিয়ে দেখো বাসের প্রথম অবস্থা কি, থেমে থাকা। তাহলে এখান থেকে বলো তো এটা কেন হবে, কারণটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই বুঝে গেছো, কারণটি হবে স্থিতি জড়তা। কারণ বাসটি থেমেছিল এবং এর কারণে যাত্রী পেছনে হেলে পড়ে। দেখো যাত্রী সম্পূর্ণ মানে দেহ নিয়ে বাসে বসে থাকে, যখন বাসটি থেমেছিল সম্পূর্ণ দেহই থেমেছিল, কিন্তু বাস যখন হঠাৎ চলতে শুরু করলো তখন দেহের নিম্ন অংশ বাসের সাথে সাথে গতিশীল হয়ে গেছে, বাট ঊর্ধ্বাংশ এখনও গতিশীল হয়নি, স্থির ছিল, স্থিরই থাকতে চায়, যার জন্য যাত্রী কী করবে, একটু পিছনে হেলে পড়বে। তাহলে আমরা জড়তা বুঝতে পারলাম। এবার তোমরা দুটি গোলক লক্ষ্য করো, একটি গোলক এ গোলক যা রাবারের তৈরি, অপরটি বি গোলক যা লোহার তৈরি। আবারও দেখো, একটি রাবারের তৈরি, একটি লোহার তৈরি, তার মানে কি, নির্দিষ্টভাবে বলে দেওয়া এদের উপাদান ভিন্ন, একটি রাবার আর একটি লোহা, এবং প্রত্যেকেরই দেখো গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তাহলে দেখো গোলক, গোলকের ব্যাসার্ধ নির্দিষ্ট এখানে 10 সেন্টিমিটার, তার মানে এদের আয়তনও নির্দিষ্ট, সমান। তাহলে সম আয়তনের দুটি গোলক আমরা নিয়েছি, যে গোলকের শুধু উপাদান ভিন্ন, রাবার এবং লোহা। তাহলে এই গোলক দুটির ভর সমান হবে কি? কখনো সমান হবে না, দুটি যেহেতু উপাদান ভিন্ন, একই আয়তন থাকলেও এদের ভর ভিন্ন হয়ে যাবে। এবং আমরা দেখব উপাদানগত কারণে আমাদের এই ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে এখানে এম এ লেস দেন এম বি। তাহলে তাকিয়ে দেখো সম আয়তনের দুটি গোলকের উপাদান ভিন্ন হলে এদের ভরও ভিন্ন হয়ে যায়, এবং তুমি আজকে দুটি একই আকৃতির বস্তু হালকা এবং ভারী নিয়ে দেখবে যে ভারী বস্তুটি সরাতে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হয়েছে। আজকে এটা করে ফেলবে, করলে সাথে সাথে বুঝে যাবে যে ভারী বস্তু সরাতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এখানে আমাদের ভারী বস্তুকে লোহার গোলক হবে। তাহলে দেখো যেহেতু লোহার গোলকের ভর বেশি, লোহার গোলককে সরাতে আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে লোহার গোলক নিজ অবস্থানে বেশি থাকতে চাচ্ছে, তার প্রবণতা বেশি, তার মানে লোহার গোলকের জড়তা বেশি। তাহলে আমরা এখান থেকে একটা দেখো সমাধানে আসতে পারি, বা একটা মানে এক কথায় আসতে পারি যে যে বস্তুর ভর বেশি তারও জড়তা বেশি। লোহা এবং রাবারের সমায়তন দুটি গোলকের মাঝে লোহার ভর বেশি, ফলে এর জড়তা বেশি। তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো ভরই জড়তার পরিমাপক কি? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলতে পারি যে ভরই জড়তার পরিমাপক। সুতরাং বন্ধুরা বুঝতে পারছ যে সম আয়তন দুটি বস্তুর মধ্যে যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটির জড়তা বেশি, অতএব আমরা বলতে পারি যে ভরই জড়তার পরিমাপক। আমরা ভরবেগ নিয়ে আলোচনা করব। ভরবেগ দেখো, বেগ মানে বস্তুটি গতিশীল অবস্থায় আছে, আর ভর তো বস্তুর থাকবেই। তাহলে ভরবেগটা কি, যে কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে। আবারও দেখো, কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে, এবং ভরবেগকে আমরা প্রকাশ করি পি দিয়ে। তাহলে পি সমান সমান এমভি,
এমটা কি বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ, তাহলে এম এবং ভি এর গুণফলই হচ্ছে ভর বেগ। এর একক ভরের একক বলতো সবাই, হ্যাঁ কেজি, এবং ভি এর একক কি মিটার পার সেকেন্ড। তাহলে ভর বেগের একক কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগকে জানলাম আমরা, এখন আমরা জানব যে আসলে এই যে বল, ভরবেগ এবং আরও দুটি শব্দ আছে, ক্রিয়া, প্রতিক্রিয়া এবং জড়তা, হ্যাঁ এই সব কিছু কেন আমাদের মাঝে এত আলোড়ন সৃষ্টি করা। আগে থেকে জানি এবং আবার নতুন করে জানব যে নিউটন গতির জন্য তিনটি সূত্র প্রবর্তন করে গেছেন এবং সেই গতি, সেই সূত্রগুলোকে বলা হয় নিউটনের গতিসূত্র। প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে গতিশীল থাকে। দ্বিতীয় সূত্রটির সাথে কিন্তু ভরবেগ জড়িত। দেখো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আবারও, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এবং তৃতীয় সূত্রটি একবার শুনলে তো ভুলতেই পারবে না যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আবার দেখো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে যদি দুটি বস্তু থাকে, একটি বস্তু আরেকটা বস্তুর সাথে সংস্পর্শে আসে, তাহলে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুকে ক্রিয়াবল প্রয়োগ করলে দ্বিতীয় বস্তুটি সমান ও বিপরীত কি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই তিনটি সূত্রকে নিউটনের গতিসূত্র নামে অভিহিত। এবার একটা ছোট্ট সহজ গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। দেখো, 100 কেজি ভরের একটি বস্তুর ভর বেগ 150 কেজি মিটার পার সেকেন্ড হলে এর বেগ কত? তোমরা সবাই জানো যে যে কোনো সমস্যার সমাধান করতে ডান পাশে দেওয়া আছে লিখতে হয়। এখন তাকে দেখো, 100 কেজি ভরের বস্তুর, 100 কেজি, তাহলে দেয়া আছে বস্তুর ভর, বলতো বস্তুর ভরের প্রতীক কি? হ্যাঁ এম। হান্ড্রেড কেজি। দেখো, আমরা বস্তুর ভরকে নিয়ে নিলাম, এরপরে আমরা দেখব এই রাশিটিকে নেব। তাহলে এই রাশিটি দেখো 150 কেজি মিটার পার সেকেন্ড এবং দেওয়া আছে কি সেটা ভরবেগ। ভরবেগকে কি দিয়ে প্রকাশ করি আমরা? সবাই বলো তো ভরবেগকে কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। দেখো, বেগ ভি ইকুয়াল টু হোয়াট, বেগ কত? বেগ ভি ইকুয়াল টু হোয়াট? এখন আমরা বাম পাশে কি লিখবো সবাই জানি, কিন্তু কি লিখবো আমরা জানি, ভরবেগের সাথে বেগের সূত্রটি বলো সবাই। হ্যাঁ, পি ইকুয়াল টু এম ভি, তাহলে বা ভি ইকুয়াল টু পি বাই এম, বা ভি, পি এর মানটি বসিয়ে দেই 150 কেজি মিটার পার সেকেন্ড এবং এম 100 কেজি। সুতরাং পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বেগ,
1.5 মিটার পার সেকেন্ড। আবারও দেখো সহজ একটি গাণিতিক সমস্যা, 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 150 কেজি মিটার পার সেকেন্ড হলে বেগ কত? তাহলে বাম পাশে আমরা দেয়া আছে লিখেছি এবং ডান পাশে আমরা সূত্রটি লিখেছি, লিখে সূত্রে তার নির্দিষ্ট মান রাশির মানগুলো বসিয়ে আমরা কাঙ্ক্ষিত রাশিটি পেয়ে গেছি। এ হচ্ছে আমাদের বেগ, ভরবেগ। দেখব যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, তৃতীয় সূত্রটি বলেছিলাম আমরা, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তা আমরা কীভাবে সেটাকে দেখতে পারি? দেখো এ এবং বি দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসেছে এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে, লিপ্ত হয়ে এ বস্তুটি বি বস্তুকে F1 বল প্রয়োগ করেছে এবং আমরা দেখব সাথে সাথে বি বস্তুটি এ বস্তুকে F2 বল প্রয়োগ করেছে। আবারও দেখো এ এবং বি দুটি বস্তু পরস্পর সংস্পর্শে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে, অনুরূপভাবে বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করেছে। তাহলে এ বস্তু বি বস্তুর উপর যে বলটি প্রয়োগ করেছে তাকে বলা হবে ক্রিয়া বল এবং বি বস্তু এ বস্তুর উপর যে বলটি প্রয়োগ করেছে তাকে বলা হবে প্রতিক্রিয়া বল। এবং এখানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো যে F1 ইকুয়াল টু মাইনাস F2, তার মানে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত কি হবে প্রতিক্রিয়া আছে। এবং এখানে আরেকটা কথা বলতো যে এখানে F1 আর F2 সমান বিপরীতমুখী, তাহলে কেন বস্তু দুটি গতিশীল হতে পারবে? হ্যাঁ, এদের ত্বরণ থাকবে কি? শিক্ষার্থী বন্ধুরা একটা কথা খুব গুরুত্বের সহকারে শোনো, এখানে F1 আবার F2 কখনোই একই সাথে দুটি বস্তুর উপর কিন্তু ক্রিয়াশীল না বা যে কোনো একটার উপর ক্রিয়াশীল না। যদি F1 এবং F2 একটি বস্তুর উপর ক্রিয়াশীল থাকতো, আবারও খেয়াল করো কথাটি, যদি F1 এবং F2 একই সাথে একই বস্তুর উপর ক্রিয়াশীল হতো তাহলে সেই বস্তুটির ত্বরণ থাকতে পারতো না। এখানে প্রত্যেকটি বলে আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করছে, F1 যে বস্তুর উপর ক্রিয়া করছে, F2 সে বস্তুর উপর ক্রিয়া করছে না, ফলে প্রত্যেকটি বস্তুর বলের মান সমান হইল দিক ভিন্ন এবং বলও ভিন্ন। তাহলে একটি ক্রিয়া বল আর একটি কি প্রতিক্রিয়া বল, এবং এই বল ভিন্ন হওয়ার কারণে প্রতিটি বস্তুরই বেগের পরিবর্তন হবে এবং ত্বরণ ক্রিয়া করবে। সবাই বুঝেছ? এই হচ্ছে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি, দেখো এতক্ষণ ধরে আমরা যা পড়েছি যা বুঝেছি তা থেকে, যে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে কেন? আবার দেখো, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে কেন? তাহলে এখানে দেখো কেন ঝুঁকে পড়ে, তোমাকে অ্যান্সার করতে হবে বা বলতে হবে কেন ঝুঁকে পড়ে, কারণটা কী? দেখো গাড়িটি প্রথমে কোন অবস্থায় ছিল সেখান থেকে ক্লু নিয়ে নাও, এবং কেন ঝুঁকে পড়ে সেটা বুঝে গেছো, কারণটা তুমি পেয়ে গেছো, কারণ অনুযায়ী তুমি নিজে ব্যাখ্যা করে বুঝে নাও। আবারও দেখো এখানে কোথায় আছে চলন্ত গাড়ি, গাড়িটি কোন অবস্থায় ছিল, চলন্ত অবস্থায় ছিল, তাহলে সেই অবস্থা থেকে তুমি কাঙ্ক্ষিত কারণটি বুঝে নাও। সবাই বুঝেছ? এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।